আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, কারা জানি বলছিলেন না এই মাইনিং প্রজেক্ট গুলো পেমেন্ট দেয় না, মানে এগুলো ফেক, আসলে এগুলো পেমেন্ট দিবে না আমাদেরকে, হুদাই আমরা টাইম লস করতেছি। দেখেন ফাইনালি ডগস কিন্তু পেমেন্ট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা সবাই খুশি, এক্সাক্টলি যারা ডগস এ কাজ করছিলাম। কে কে এই পেমেন্ট পাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কে কে আসলে এই অপশন গুলো পাইছেন। এই যে দেখেন এই ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই অপশন কে কে পাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা বলছিলেন, যারা মজা উড়াইছিলেন এগুলো পেমেন্ট দেয় না, এগুলো ফেক, তাদের জন্য বলতেছি ভাই একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে কি, এটা সঠিকভাবে কিভাবে আপনি ডিপোজিট করবেন আপনার বাইবিটে, সেটা দেখে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে হবে। বাইবিট দেখেন এই যে এটা হচ্ছে কি বাইবিট অ্যাকাউন্ট, জাস্ট ওটা ক্লিক করে দিলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে লগ ইন করে নেবেন ফার্স্ট স্টেপ। তারপর এখানে দেখেন একটা ভেরিফাই নাও একটা অপশন থাকবে, অবশ্যই মাস্ট বি আপনার ভেরিফাই করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দিয়ে এখানে দুইটা স্টেপ থাকবে, দুইটা স্টেপ আপনাকে মানে আপনার এনআইডি ফটো সাবমিট করতে হবে, তারপর আপনার ফেস দিয়ে এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। দেখেন লেভেল টু, এই লেভেল টু আপনাকে ভেরিফাই কমপ্লিট করতে হবে। তো ফাইনালি দেখেন আমার লেভেল টু কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে যদি আপনি বাইবিটি রিসিভ করতে চান উইথাউট গ্যাস ফি। হ্যাঁ, এখানে কোনো গ্যাস ফির প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনার ফ্রিতেই মানে এখানে ডিপোজিট করতে পারতেছেন। সো যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল বাইবিট ভেরিফাই করার পর যে কাজটি করবেন আপনি ফাইনালি ডকসে চলে যাবেন। অবশ্যই কারা কারা পেমেন্ট পাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, যেহেতু নেক্সট আরো অনেক ভিডিওর প্রয়োজন। হ্যাঁ, অনেক মাইনিং প্রজেক্ট আছে, অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিলে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যখন ডক্সে চলে আসতেছি, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসছে। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা লেখা চলে আসছে ফাইনাল, এটা কিন্তু প্রত্যেকের আসছে, তো এটাতে একটা টাচ করে দিবেন। এরপর ঠিক এই ধরনের দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তাহলে ওয়ালেট ইন টেলিগ্রাম নিতে পারবেন, তবে হ্যাঁ বাইবিট কিন্তু বেটার, বাইবিটে প্রত্যেকে নিচ্ছে, এই জন্য আমি বাইবিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো যে কাজটি করতে হবে, নামে একটা লেখা আছে, ওটাতে টাচ করে দিতে হবে। তারপর দেখেন এখানে দুইটা সেকশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি বাইবিট, একটা হচ্ছে কি ওকে এক্সচেঞ্জ। সো আমরা যে কাজটি করব নিচে বাইবিট অপশনটা টাচ করে দিব। আমি মনে করি এভাবে সিম্পল আপনাদেরকে আদৌ কেউ দেখাচ্ছে কিনা বাংলাতে। সো হিন্দিতে অনেকে ভিডিও তৈরি করছে কিন্তু বাংলাতে আদৌ কেউ ভিডিও তৈরি করে নাই, হয়তো আস্তে আস্তে তৈরি করবে। সো বাইবিটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে, তারপর যে কাজটি করবেন সেন্ড হিয়ার নামে একটা লেখা আছে, সেটাতে টাচ করে দিবে। এখানে তারা বলতে যাচ্ছে ডু ইউ হ্যাভ এন বাইবিট অ্যাকাউন্ট, মানে আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট আছে? অবশ্যই। সো যেহেতু আপনার আছে, অবশ্যই যে কাজটি করবেন ইয়েস আই হ্যাভ ইট, মানে আমার আছে, এটাতে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ফাইনালি আমাদের কিন্তু মানে ফাইনাল স্টেপ চলে আসছে। এখানে দেখেন বাইবিট ডিপোজিট, এড ইউর ডিপোজিট অ্যাড্রেস, ইউআইডি এন্ড মেমো টু রিসিভ ডগস। ও মাই গড, তারা বলতেছে আসলে আপনার ডিপোজিট অ্যাড্রেস এন্ড হচ্ছে কি ইউআইডি এন্ড হচ্ছে কি মেমো অ্যাড করলে আপনি ডগস রিসিভ করতে পারবেন। তো যাই হোক, এখন কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝা দিচ্ছি, জাস্ট প্যারাডন কোনো দরকার নাই। যারা কাজ করেন নাই তারা তো আসলে পস্তাইছেন, আর যারা কাজ করছেন তারা তো ভাই আসলে মানে প্রফিট একটা না এক টাকাও তো আপনি পাবেন। হ্যাঁ, দেখতে পারবেন আসলে কত টাকা আপনি পান, কত কয়েন আছে, কার কত কয়েন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কয়েন গুলার ভিত্তি করে কত টাকা পাবেন সেটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, সো যে কাজটি করতে হবে, ইউআইডি সেকশনে ইউআইডিটা বসে দিতে হবে। আপনি কি করবেন, আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে আসবেন, তারপর যে কাজটি করবেন এখানে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনটা টাচ করে দিবেন। প্রোফাইল আইকনে টাচ করে দেওয়ার পর এই যে এখানে একটা আইডি দেখতে পারতেছেন, যেটা আমি হাইড মানে হাইড করে দিয়েছি, সিকিউরিটি পারপাসের জন্য আমি হাইড করে দিয়েছি। সো যে কাজটি করতে হবে, ইউআইডিটা কপি সেকশনে ক্লিক করে দিয়ে পাশে একটা কপি সেকশন আছে ছোট্ট একটা, ওটাতে ক্লিক করে দিয়ে আপনার ইউআইডিটা কপি করতে হবে ফার্স্ট স্টেপ। তারপর যে কাজটি করবেন সেভাবে আপনি ডক্সে চলে যাবেন, ডক্সে আসার পর এখানে বাইবিট ইউআইডি নামে একটা লেখা আছে, ওটাতে আপনার বাইবিটের যে নাম্বারটা কপি করছেন ইউআইডিটা পেস্ট করে দিতে হবে। সো এরপর যে কাজটি করতে হবে নিচে দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস, মানে আমাদের বাইবিট থেকে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করতে হবে। সেম ভাবে জাস্ট বাইবিটে চলে যাবেন, ব্যাক আসবেন, তারপর এখানে দেখেন অ্যাসেট নামে একটা লেখা আছে, মানে অ্যাসেট এই যে কর্নারে দেখেন একদম ডানে, তো এটাতে একটা ট্রান্স করে দিতে হবে। এটা ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন জাস্ট এরকম কোন ইন্টারফেস আসলে আপনি ক্লোজ বাটনে ট্রান্স করে দিবেন। মেবি যে কাজটি করতে হবে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা খুঁজে বাইর করতে হবে, তার জন্য যে কাজটি করেন দেখেন ডিপোজিট অপশন একটা টাচ করে দিবেন। ডিপোজিট অপশন টাচ করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে ডিপোজিট ক্রিপ্টো, একদম লাস্টে দেখেন ডিপোজিট ক্রিপ্টো এটাতে টাচ করে দিবেন। ফাইনালি এখানে দেখেন ডক্সের ইয়া যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে সার্চ অপশন থাকবে, উপরে সার্চ অপশন একটা ক্লিক করে দিয়ে আপনি ডক্স লিখে সার্চ করবেন। হ্যাঁ, DOGS, হ্যাঁ ডক্স লিখে সার্চ করে দেওয়ার পর ফাইনালি গাইস দেখেন ডক্স টোকেনের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে শো করতেছে, জাস্ট ওটাতে টাচ করে দিতে হবে। এন্ড হচ্ছে কি দেখেন টুন নামে একটা লেখা আছে, ওটাতে টাচ করে দিতে হবে। আর এরপর আপনি যে কাজটি করবেন ওকে, তো ওকে তে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ফাইনালি আমাদের অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, জাস্ট আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে এখান থেকে। হ্যাঁ, অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছি, সেম ভাবে আপনিও কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ডক্সে চলে আসবেন, তারপর ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা ক্লিক করে আপনি অ্যাড্রেসটা বসা দিবেন। আপনার যে কাজটি করতে হবে দেওয়ার এখানে দেখেন মেমো নামে
একটা সেকশন আছে আমাদের মেমো কোডটা অবশ্যই কপি করতে হবে। অনেকে কিন্তু মেমো জায়গাতে ভুল করেন ভাই, অনেক উল্টপাল্ট দিয়ে ফেলেন অথবা অ্যাড্রেসটা দুইবার দিয়ে ফেলেন। মেমো কোড যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি কখনো পেমেন্ট রিসিভ করতে পারবেন না বা রিসিভ হবে না, পেমেন্টটা কিন্তু ব্লকে আটকে যাবে, সেই পেমেন্টটা কিন্তু দ্বিতীয়বার আর ব্যাকও আসবে না। হ্যাঁ, এরপর আপনি যে কাজটি করবেন এখানে দেখেন মানে একটা মেমো কোড আছে, মেমো ট্যাগ কোড, সো জাস্ট মেমো কোডটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ডকসে চলে যাবেন, ডকসে আসার পর এখানে মেমো কোড অপশনে ক্লিক করে দিয়ে এটা ফাইনালি আপনি বসাই দিবেন। তারপর এখানে দেখেন আসলে ভালোভাবে দেখবেন আপনার সবকিছু ক্লিয়ার ভাবে বসছে কিনা, সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। আমার কিন্তু সবকিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনি যে কাজটি করবেন নিচে দেখেন একটা সেন্ড অপশন ভাই, সেন্ড অপশন একটা টাচ করে দিবেন ফাইনালি। কিন্তু এটা কিন্তু অনেক ভাগ্যের একটা বিষয়। তো এখানে দেখেন কনফার্ম করতে বলতেছে উইথড্রয়াল। তারপরে এই যে দেখেন আমার কিন্তু কয়েন আছে 24608 কয়েন। সো কার কত কয়েন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখেন কনফার্ম উইথড্রয়াল অফ এত এত, তো বাই বিটি ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস, মেমো, এখানে দেখেন কিছু লেখা তারা বলতেছে। অবশ্যই দেখেন এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং, মানে আপনার ট্রেডিং বা আপনার বাইবিটের মাস্ট বি ভেরিফাই করতে হবে যদি আপনি এই উইথড্রয়ালটা মানে কনফার্ম করতে চান। এটা কিন্তু দ্বিতীয় স্টেপে তারা দিয়েছে। তো কিভাবে ভেরিফাই করবেন সেটা যদি না জানেন আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমি আপনাকে মানে অথবা আপনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব আদার ইউটিউবারের ভিডিও দেখে আপনি ভেরিফাই করে নিতে পারেন। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি সিম্পল ভাবে, জাস্ট ভেরিফাই আপনাকে ক্লিক করে আপনার আইএনআইডি সাবমিট করে আপনি ফেসটা দিয়ে এটা ভেরিফাই হয়ে যাবে একদম ইজিলি ভাই। তো এরপর আপনি যে কাজটি করতে হবে ভাই, দেখেন এখানে আই কনফার্ম নামে একটা লেখা আছে না, এটা তো টাচ করে দিতে হবে। তো এটা টাচ করে দেওয়ার পর ও মাই গড, ফাইনালি কিন্তু গুড নিউজ ফর এভরিওয়ান। ফাইনালি দেখেন আমাদের কিন্তু এই যে তারা বলতেছে ডিপোজিট ইন প্রসেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, মানে বলতে চাচ্ছে আগস্ট মাসের 20 তারিখ কিন্তু লিস্টিং হয়ে যাবে, এটার জন্য প্রস্তুত থাকতে বলতেছে। এন্ড এই কিন্তু প্রসেসিং আছে, মানে উইথড্রয়ালটা কমপ্লিট করে দিবে। সো এরপর আমরা যে কাজটি করতে হবে আর কোনো কাজ নাই, ফাইনালি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে ভাই। জাস্ট কারা কারা আসলে পাবেন, কারা কারা পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আদার্স অনেক মাইনিং প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি বা আমাদের টেলিগ্রাম টিম অনেকেই মানে আমাদের টেলিগ্রামে কিন্তু অনেক মেম্বার আছেন, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে দেবেন, ডেসক্রিপশন বক্সে সকল টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আমরা প্রত্যেকটা আপডেট টেলিগ্রামে দিয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন যাতে আপনি সবার আগে সবকিছু জানতে পারেন। তো এখানে দেখেন অনেক মাইনিং প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি, এই প্রজেক্টগুলোও কিন্তু লিস্টিং হবে একদিন না একদিন, এই জন্য সাজেশন করবো পাশে থাকবেন যাতে প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্টের নতুন আপডেট পান। সো গাইজ, এ হচ্ছে মূলত ডক্স কয়েন বাই ভিটের ডিপোজিট করার সঠিক একটা সিস্টেম, আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।